বলিউডের অন্যতম সেরা একজন সফল অভিনেত্রী রানী মুখার্জি বাঙালি এই অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন নেহাত কম নয় অভিনয় জীবন থেকে শুরু করে প্রেম বিয়ে সব ব্যাপারেই রানী মুখার্জিকে নিয়ে গুঞ্জন শোনা যায় তবে সমস্ত গুঞ্জনকে উপেক্ষা করে বলিউডের নিজের জায়গা তৈরি করেছেন এই অভিনেত্রী উনিশশো সালে আমির খানের বিপরীতে গোলাম সিনেমা দিয়ে বলিউডের জনপ্রিয়তা অর্জন করেছিলেন রানী মুখার্জি এই সিনেমাতে আমির খানের সাথে রানী মুখার্জির কেমিস্ট্রি ছিল অসাধারণ শুধুমাত্র তাই নয় এই সিনেমার পর রানী আর আমিরের সম্পর্কে নানা গুঞ্জন শোনা যায় তারা নাকি কাজের মধ্যে একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়েন আমির খানের সাথে রিনা খানের বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণটা কি আমির আর রানী মুখার্জির প্রেম বলিউড সহ দর্শক মহলে এমনই রব উঠেছিল সেই সময় কিন্তু এই বিষয় নিয়ে আমির আর রানী দুজনের মধ্যে কেউই মুখ খোলেনি সেই সময় সমস্ত গুঞ্জনের মাঝে আজও রানী মুখার্জি আর আমির খানের মধ্যে রয়েছে বন্ধুত্বের সম্পর্ক আমির খানের পরও আরও এক অভিনেতার সঙ্গে রানী মুখার্জির সম্পর্কের গুঞ্জন শোনা যায় বহুদিন ধরে এই গুঞ্জন শোনা গিয়েছিল অভিনেতা গোবিন্দার সঙ্গে রানী মুখার্জির সম্পর্কের কথা শোনা যায় যদিও সেই সময় গোবিন্দা বিবাহিত ছিলেন এমন খবর ভেসে বেড়াতে থাকে রানীর সাথে পরকিয়াই মেতেছেন গোবিন্দা দুজনে নাকি জাপানে হাতে না হাতে ধরা পড়েছিলেন শুধু তাই নয় রানীর পিছনে অনেক টাকা পয়সা খরচ করেছিলেন গোবিন্দা দামি ব্র্যান্ডের গাড়ি ফ্ল্যাট আরও অনেক কিছু তাদের সম্পর্ক এতটাই গভীর ছিল যে রানীর জন্য গোবিন্দা তার স্ত্রীকে ছাড়তে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তার হয়নি বান্টি আর বাবলি সিনেমাতে কাজ করার সময় অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্কে জড়ান রানী মুখার্জি যদিও অভিষেকের সঙ্গে রানী মুখার্জির সম্পর্ক বেশিদিন টেকেনি এই জুটির সম্পর্ক বেশিদিন শোনা যায় জয়া বচ্চনের খুব পছন্দ ছিল রানী মুখার্জিকে ঐশ্বর্যার সাথে সম্পর্কে জড়ান অভিষেক বচ্চন যার জন্য নাকি শোনা যায় রানী আর অভিষেকের সম্পর্ক টেকেনি এরপর রানী মুখার্জির নাম জড়াই আদিত্য চোপড়ার সঙ্গে আদিত্য চোপড়া এবং রানী মুখার্জির প্রেমপর্ব পর্ব হার যে কোনো সুপার হিন্দি সিনেমার চিত্রনাট্যকে এ সময় রানী মুখার্জিকে অনেক অপবাদের সম্মুখীন হতে হয় প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করার সময় রানী মুখার্জির নামে অপবাদ উঠেছিল তিনি সংসার ভেঙে দেন সে সময় নায়িকাদের থেকে কিছুটা দেরিতে ইন্ডাস্ট্রিতে এসেছিলেন রানী বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন রাজা কি আয়েগি বারাত ছবি দিয়ে কিন্তু রানীকে কোনোদিন বি গ্রেট ছবির নায়িকা হিসেবে দেখেননি প্রযোজক আদিত্য চোপড়া শোনা যায় কুচকুচ হোতাহে ছবিতে টিনার ভূমিকায় রানীকে নেয়ার জন্য আদিত্য চোপড়াই বলেছিলেন কারান জোহরকে এই ছবির পর আর পেছন ফিরে তাকাতে হয়নি রানী মুখার্জিকে আদিত্য রানীর বন্ধুত্বের কথা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে বলিউডে রানী মুখার্জিকে সত্যিই রানী করেছিলেন আদিত্য চোপড়া সকলে বুঝে গিয়েছিলেন রানীর পিছনে আছেন আদিত্য চোপড়া কিন্তু তাদের প্রেম বহু ওঠা পড়ার সাক্ষী রানী মুখার্জিকে আদিত্য চোপড়ার পরিবারের কেউই পছন্দ করতেন না আদিত্যর মা মানে যশ চোপড়ার স্ত্রী পামেলাও ছিলেন এই সম্পর্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত মায়ের বাধা নিষেধ কোনো কাজে আসেনি কারণ প্রথম স্ত্রী পায়েলের সঙ্গে আদিত্যের সম্পর্ক মোটেও ভালো ছিল না তিনি যে করেই হোক বিয়ের থেকে মুক্তি চাইছিলেন কভি আলবিদা না না এই ছবির শুটিং এর শেষে বাড়িতেই ফেরেননি আদিত্য চোপড়া বাড়ি না গিয়ে তিনি এক পাস্তারা হোটেলে ছিলেন বাড়ির লোকের কাছে শর্ত রাখেন যদি তার প্রথম স্ত্রী পায়েল বাড়ি ছেড়ে চলে যান তবেই তিনি বাড়িতে ফিরবেন যশ চোপড়া এবং পায়েল চোপড়া ছেলের এই দাবি মেনে নিতে রাজি ছিলেন না কারণ তারা তাদের পুত্রবধূ অর্থাৎ আদিত্য চোপড়ার প্রথম স্ত্রী পায়েলকে ভালোবাসতেন কিন্তু শেষ পর্যন্ত লাভ কিছুই হয়নি আদিত্য হুমকি দেন ডিভোর্স করতে না পারলে তিনি আলাদা প্রোডাকশন হাউস খুলবেন এই সময় শোনা যেতে থাকে আদিত্য চোপড়া ও রানী মুখার্জি এবার সম্পর্ক নিয়ে সিরিয়াসলি ভাবছেন সেই সময়কার এক রানী বলেছিলেন তিনি আর আদিত্য চোপড়া শুধুই ভালো বন্ধু আদিত্য ডিভোর্স করার পরে তবেই নিজেদের সম্পর্কে নিয়ে ভাববেন তারা অন্যদিকে আদিত্য চোপড়ার প্রথম স্ত্রী পায়েল ছিলেন চোপড়া পরিবারের প্রিয় বন্ধু তাদের প্রযোজনা সংস্থার সঙ্গেও পায়েল ছিল ওতপ্রতভাবে জড়িত কিন্তু পায়েল চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি জোর করে টিকিয়ে রাখতে পারেননি বিয়ে আদিত্য চোপড়ার সাথে বিবাহ বিচ্ছেদের পর তিনি চোপড়া পরিবার ছেড়ে সিঙ্গাপুরে চলে যান আদিত্য আর রানী দুজনেই তাদের সম্পর্ক লুকিয়ে রেখেছিলেন ব্যক্তিগত জীবন নিয়ে তারা কখনো মুখ খুলতেন না তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন জোরালো হয় বীর যারা ছবির সময় তখন আদিত্যর জন্য বাড়ি থেকে রান্না করে খাবার নিয়ে যেতেন রানী মুখার্জি বিয়ের অনেক আগে থেকেই আদিত্যর যোগ্য সহধর্মিনী হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন রানী যশ চোপড়ার মৃত্যুর পরে তিনি আদিত্যর পাশে ছিলেন মানসিক শক্তির স্তম্ভের মতো দু হাজার বারো থেকেই আদিত্য চোপড়া ও রানী মুখার্জির বিয়ের গুঞ্জন জোরালো হয় এরপর এক অনুষ্ঠানে শত্রুঘ্ন সিনহা প্রকাশ্যে রানীকে রানী চোপড়া বলেন ফলে দর্শকদের সন্দেহ আরও দৃঢ় হয়ে ওঠে দু হাজার চোদ্দো সালের একুশে এপ্রিল আদিত্য ও রানী যৌথভাবে জানান তারা বিয়ে করছেন দুজনের কেউই চাননি হইচই করে বিয়ে করতে একরকম গোপনেই তাদের বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ হয় হয় এরপর জন্ম আদিরান আদিত্য চোপড়া ও রানী মুখার্জির একমাত্র কন্যা আদিরা সোশ্যাল মিডিয়া জুড়ে যেখানে বাকি স্টার কিডদের ছবিতে মাত। সেখানে আদিরার ছবি সেভাবে বাইরেই আসে না এ নিয়ে রানীকে প্রশ্ন করা হলে তিনি জবাবে জানান আদিরা যাতে স্বাভাবিকভাবে বড় হয় সেদিকেই জোর দেয়া হচ্ছে জীবনে কিছু না করে আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই আর চার পাঁচজন শিশুর মতোই আদিরা বড় হোক সেটাই চান রানী মুখার্জি এ ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও